বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা বলছে চ্যানেলে আপনাদের স্বাগত বীরভূমের বাঘ ফিরছেন জেলায় মন্ডল অর্থাৎ অনুব্রত মণ্ডল প্রায় দু বছরের বেশি সময় পরে তিনি ছাড়া পেয়েছেন গরু পাচার মামলায় তার সঙ্গে তিনিও তিহার জেলে ছিলেন শুক্রবার ইডির মামলায় জামিন অনুব্রত এর আগে সিবিআই এর মামলাতে তিনি জামিন পেয়েছিলেন আহ আগামী সোমবার হয়তো অর্থাৎ আহ সোমবার দিন তিনি ছাড়া পাবেন এবং তারপরেই তিনি তার নিজের বাড়িতে ফিরবেন তাই বীরভূম জুড়ে শুরু হয়ে গেছে উৎসব এবং ইতিমধ্যেই জেলে যাওয়ার পরে অনুব্রত মন্ডলকে যখন ইডি এবং সিবিআই গ্রেপ্তার করলো তারপরে গিয়ে যাতে মনোবল হারিয়ে না ফেলেন সেই জন্য ফিরহাদ হাকিম বলেছিলেন বীরভূমের বাঘ অনুব্রত মন্ডল বাঘ বাঘই থাকে তারপরে দুবছর তো অনেক জল গড়িয়ে গেছে দু হাজার তেইশে নির্বাচন লোকসভা নির্বাচন এবং দু হাজার চব্বিশ আহ দু তেইশে পঞ্চায়েত নির্বাচন এবং দু হাজার লোকসভা নির্বাচন আমরা দেখেছি সেখানেও কিন্তু খুব একটা ফলাফলে জেলায় হেরফের হয়নি তো বাঘ জেলে থাকলেও জেলায় কিন্তু কোনো হেরফের হয়নি ফলাফল একই প্রায় তৃণমূলের এখন প্রশ্ন হলো তিনি যে ফিরবেন বীরভূমে ফিরবেন সেই দাপট কি তার থাকবে বাঘের দাপট কি থাকবে বীরভূমে আহ প্রশ্ন এখন সেখানে আজকে নিয়েই আমাদের আলোচনা আমি বিপ্লব আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কালী অরূপদা স্বাগত জানাচ্ছি অনুব্রত মন্ডল ফিরছেন কিন্তু প্রশ্ন হলো যে তিনি আগে যেভাবে দলটাকে চালাতেন গত দুবছরে কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়েছে আমরা দেখেছি দু হাজার তেইশের আহ পঞ্চায়েত নির্বাচন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন দুটোতেই জেলায় ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস একটা কোর কমিটি গঠন করে দেওয়া হয়েছিল অনুব্রত মন্ডল যদিও জেলা সভাপতি ছিলেন জেলে থাকা থাকাকালীন কিন্তু তাকে রেখেই সেটা হয়েছিল এবং ফলাফল একই ছিল এই জায়গা থেকে এই যে বীরভূমে অনুব্রত মন্ডল তার দাপট কি থাকবে সেই পুরনো দাপট কি মনে হয় দেখো অনেক কিছু পরিবর্তন হয়েছে কিন্তু যে প্রশ্নটা সব থেকে বড় সেটা কি তৃণমূল কংগ্রেসের মানসিকতায় পরিবর্তন হয়েছে এটা সবথেকে বড় জিনিস যে অনুব্রত মন্ডলের বিরুদ্ধে প্রধান অভিযোগ ছিল হচ্ছে গরু পাচারে সে জায়গায় দাঁড়িয়ে উনি গ্রেফতার হয়েছিলেন হ্যাঁ উনি জামিন পেয়েছেন পর্যন্ত ঠিক আছে কিন্তু সেই জামিন মানেই কাউকে সব জায়গা থেকে ছাড় পাওয়া নয় কারণ উনি বছরের উপর জেল দু খেটেছেন এখনো পর্যন্ত তোমার চার্জশিট জমা পড়েনি এবং যেহেতু মামলাটা অনেক দিন চলবে আহ বিচারপতি সেই জন্য যেহেতু মামলাটা চলবে এখনো পর্যন্ত অনেক সাক্ষ্য প্রমাণ আছে এবং সেই লজিকে তাকে সেই যুক্তিকে সামনে রেখে বিচারপতি তাকে জামিন দিয়েছেন এরকম নয় জামিন পাওয়া মানে কিন্তু এরকম সব অভিযোগ থেকে মুক্তি পেয়ে যাওয়া নয় অনুব্রত মন্ডলের তবে সেই জায়গাটা মাথায় রাখা ভালো এবং কিন্তু বললাম যে তৃণমূল কংগ্রেস কিন্তু এর অভিষেক বা এরা অনুব্রত মন্ডল অভিষেক বা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অনুব্রত মণ্ডলকেই সভাপতি রেখে দিয়েছেন অর্থাৎ তারা মনে করেননি যে এই যে গরু বা যে দুর্নীতির যে অভিযোগ অনুব্রত মন্ডলের ঘাড়ে চেপেছে সেটা তাদের কোন রকম ইমেজ বা ভাবমূর্তি ক্ষতি হতে পারে সেটা তারা কোনো সময় মনে করেনি এবং আর একটা যেটা দেখা গেছে সেখানে অনুপ্রতর পর কে সেটা সেই জায়গায় কিন্তু তৃণমূল কংগ্রেসের কোনো পরবর্তীকালে নেতা উঠে আসেনি প্রথম প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তিনি ওই জেলার দায়িত্বে আছেন তারপরে আমরা দেখেছি ফিরাদ হাকিম গিয়েছে সেখানে একটা ছজনের কোর কমিটি গঠন করা হয়েছে বিপ্লব কাজল শেখ কিছুদিন পর ছিলেন তাকেও আর কি সরিয়ে দেওয়া হল তিনি থাকলেন না অনুব্রত রিপ্লেসমেন্ট কিন্তু সেই অর্থে একটা মুখ হিসেবে নয় হ্যাঁ তুমি যেটা বললে অনুব্রত আর কি জেলে ভোটে তারা জিতেছে কিন্তু মুখ হিসেবে যে রিপ্লেসমেন্ট সেটা কিন্তু এখন অনুব্রত মন্ডলের সেই জায়গায় যায়নি সেই জায়গায় তারা কিভাবে অনুব্রত কি সেই অর্থে অনুব্রত হ্যাঁ এখন তার শরীর খারাপ আছে আমি জানি না যে এখন হুইল চেয়ারে ঘোরেন এবং আদালতে ত তার যখন জামিনে রায়সিনা আদালতে তাকে যখন জামিনের আবেদন করা হচ্ছে তার উকিলরা কিন্তু বারবার তার যেমন চার্জশিট হয়নি যুক্তিগুলো এবং পাশাপাশি তার যে শরীর খারাপ তার যে চিকিৎসার প্রয়োজন সেই কিন্তু তুলতে ফলে অনুব্রত মন্ডলের এমআরআই নিয়ে অনুব্রত মন্ডলের উনি পাচ্ছেন না ওনার টেনশন হচ্ছে ফলে নানা গুলো কিন্তু তুলতে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে অনুব্রত মন্ডল এখন শারীরিকভাবে কতটা সক্ষম আছেন সেটাও বড় প্রশ্ন এই জায়গায় দাঁড়িয়ে আমরা তো অনেক কিছু বলছি কিন্তু অনুব্রত কি শারীরিক ভাবে সেই সক্ষম এবার এখনো তো ধরো আহ তোমার লোকসভার ভোট সবে গেল এখনো সামনে কোনো ভোট নেই ভোট হচ্ছে আরো নিশ্চয়ই জল গড়াবে সেখানে দাঁড়িয়ে অনুব্রত মন্ডলকে কিভাবে আহ এখন তৃণমূল কংগ্রেস আগে আবার কি আগের জায়গায় ফিরিয়ে দেবে সেখানে কারণ যেহেতু তৃণমূল কংগ্রেস ভাবমূর্তিটাই বড় প্রশ্ন একটা তুমি দেখতে পাচ্ছ যেখানে অভয়ের মৃত্যুর পর তৃণমূল কংগ্রেসের কিন্তু ভাবমূর্তিতে কিন্তু তৃণমূল না রাজ্য সরকারের ভাবমূর্তিটা কিন্তু জায়গায় হয়েছে সেই জায়গায় আবার তাকে আবার বাঘ সিংহ বলে নানা কথা বলা শুরু আমার কাছে হচ্ছে হয়েছে বাঘ সিংহ বিপ্লব বাঘ সিংহ তারা তো এটা তো জঙ্গল নয় এটা তো একটা লোকালয় বাঘ সিংহ লোকালয়ের মধ্যে থাকবেই কি করে সেটা হয়তো কর্মীদের চাঙ্গা হতে পারে মানুষ হিসাবে ফিরে আসুক যেখানে অন্তত আর সে এসে বলবে না যে চরম চরম ধাক বাঁচবে গুড় বাতাসা বেলি হবে সেখানে কর্মী সম্মেলন থেকে বলছো যাতে পুলিশকে বলবে যে আপনাকে আমি সময় দিলাম না হলে আমি আগুন জ্বালিয়ে দেবো না হলে বলবে না যে গাজার কেস দিয়ে টিভির বিস্ফোরণ মন্ডলকে আমরা আগের যে ভূমিকায় দেখেছিলাম সেই ভূমিকায় কি দেখবো কি মানে তোমার কি মনে হয় এতদিনের অভিজ্ঞতা এতদিন আমার মনে হচ্ছে শারীরিক কারণেই সম্ভব হবে না এটা তার যা শারীর শরীরের যা কন্ডিশন আমরা যা দেখলাম সেই শরীরের যা কন্ডিশন সেটা শারীরিক কারণেই ওনার যে দেখো রাজনীতিতে সব থেকে বড় জায়গা কি তোমার তুমি ঠিকভাবে হেঁটে চলে বেরোতে পারছো কিনা কারণ কর্মীরা তো রাজনৈতিক নেতা বা নেত্রীদের দেখে চান হন তাদের বডি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার যেটা অনুব্রত মন্ডলের ছিল এটা ঘটনা যে একটা জেলা সভাপতি সারা রাজ্য জুড়ে যার নাম আছে সেটা কিন্তু অনুব্রতই ছিল তৃণমূল কংগ্রেস কিন্তু আর কোনো জেলা সভাপতি নেই যা জেলা সভাপতি আছেন অথচ সারা রাজ্য জুড়ে নাম আছে অনুব্রত মন্ডল এই নামটা কিসের এই নামটা হচ্ছে একটা ভয়ের রাজনীতি তাই তো অনুব্রত মন্ডল নামটা কিসের সঙ্গে যায় এই যে চরাম চরাম চড়ান বাতাস একটা ভয়ের পরিস্থিতি ক্রিয়েট করার জন্য সেটাই তো অনুব্রত মন্ডল মানে মানুষের কাছে যাচ্ছে সেটা পুত দখল অনুব্রত মন্ডল মানে যাচ্ছে হুমকি সংস্কৃতি সেটা নিয়ে কি তৃণমূল কংগ্রেস আগে বেরোতে চায় যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এখন বলতে পারো যে রাজ্য সরকার বা এদের বিরুদ্ধে মানুষ রাস্তায় নামছে জনজাগরণ হচ্ছে সেটা কেন সেটা তো এই সিন্ডিকেট সেটা এই হুমকি সংস্কৃতি সেটা থ্রেড সিন্ডিকেট এখন পশ্চিমবঙ্গে তো সব জায়গায় আসছে ফলে সেই থ্রেড সিন্ডিকেট অন্যতম প্রধান মুখ ছিলেন অনুব্রত আজকে যখন বাংলা জেগেছে সেই থ্রেট সিন্ডিকেট এর মুখকেই কি সামনে নিয়ে আসবে তৃণমূল এটা তৃণমূলেরও ভেবে দেখার সময় আছে হ্যাঁ কিন্তু অন্যদিকে আরেকটা প্রশ্ন দু বছর তিনি ছিলেন না কিন্তু যেভাবে সংগঠনটাকে জেলার অন্যান্য পদাধিকারী যারা রয়েছেন তারা যেভাবে সামলেছেন কাজল শেখ থেকে শুরু করে অন্যান্য আরো যারা মলয় মুখোপাধ্যায় এরা যে সামলেছেন তো সেই জায়গাটা থেকে মানে অনুব্রত মন্ডলকে জেলা সভাপতি রাখা হলো কিন্তু এই যে যে কমিটি একটা কমিটি তৈরি করে দেওয়া ছিল সেই কমিটির কি আর কোনো ভ্যালু থাকবে অনুব্রত আমি সেটাই বললাম এখনো পর্যন্ত আসার পর দেখা যাক অনুগ্রত কে কি আছে কারণ একটা জায়গায় জেলা সভাপতি আছিল জেলা সভাপতি থাকবে এই বিষয়ে তো ব্যাপার নেই তো জেলা সভাপতি তাই আছেইছে এরকম কোনো বিষয় নেই এবং জেলা সভাপতি তৃণমূলের আহ উনি জেলে রয়েছেন কিন্তু তিনি জেলা সভাপতি একটা ল্যাম্প হোন্ড তার সত্ত্বেও তাকে সরানো যায়নি যার তা সত্ত্বেও তাকে সরানো যায়নি হম আর কি তার নামটা ব্যবহার করতে হয়েছে গত লোকসভাতেও তার নামে হোর্ডিং হয়েছে তার নামে গেট হয়েছে তাকে সরানো যায়নি এটা প্রধান জিনিস তার মানে এখনো পর্যন্ত তৃণমূল মনে করে না যে কোনো গ্রহণযোগ্য নেতা আছে দেখো দলের কাছে গ্রহণযোগ্য হতে পারে কিন্তু বর্তমানে অভয়ের পর যে রাজনৈতিক পরিস্থিতি যে জনজাগরণ হয়েছে দলের কাছে শেষ কথা বলবে না জনসাধারণের কাছে গ্রহণযোগ্যতাটা শেষ কথা বলবে অনুব্রত মন্ডলকে নিয়ে চললে যে মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বলেছিলেন বিবেক হন যে বিবেক বান হন ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন দলকে দুর্নীতিমুক্ত দল করার কথা যে আহ উনি বলেছিলেন অবশ্যই এখনো পর্যন্ত আমরা দেখতে পাননি যে কোনো কাউন্সিলার যাদের দুর্নীতির সঙ্গে যুক্ত আছে তাদের সরানো আমরা বলেছিলেন কিন্তু এখনো কিন্তু দেখিনি হোক হোক বা চেয়ারম্যান কাউকে দেখিনি সেই জায়গায় তৃণমূলকে পথ বেছে নিতে হবে তৃণমূল কোন পথে যাবে ওই যেটা বললাম যে থ্রেড সিন্ডিকেট সেদিকেই যাবে না তৃণমূল কংগ্রেস নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করার ছাব্বিশের আগে যে ভাবতে অনেকটা জায়গায় এখনো পর্যন্ত কালিমা লিপ্ত হচ্ছে অভয়াকে কেন্দ্র করে সেটা তোলার চেষ্টা করবে সে তার উপরে অনুব্রত কিভাবে ব্যবহার করবে তার ঠিক করতে হবে একদম যাই হোক বাঘ ফিরছে বীরভূমে কিন্তু বাঘ নয় তিনি মানুষ হিসেবে বীরভূমে ফিরুক এটাই আমরা চাই একদিকে তেমনি অন্যদিকে তিনি জেলে থেকে জেলা সভাপতির পদ সামলেছেন এবং তার মুখটাকে ব্যবহার করেই তেইশ এবং চব্বিশ দুটি নির্বাচন উতরেছে শাসক দল এখন প্রশ্ন হলো যে অভয়াকাণ্ডের পরে কি যা তিনি তিনি ফিরছেন আবার সেই তার পুরনো অবস্থান বা পুরনো ভূমিকায় থাকবেন প্রশ্ন এখন ওদিকেই আমরা সেদিকে নজর রাখবো ধন্যবাদ অবিজ্ঞা ধন্যবাদ আপনাদের আমাদের আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার